দুবাই মানে সেই শহর যা অদ্ভুত বিস্ময়ের জন্য পৃথিবীতে পরিচিত। এই শহরের কারণেই সেখানকার শাইখ ব্যক্তিরা বলে থাকে, ওয়াল্লাহ হাবিবি সবকিছু করতে পারি। কেননা এই দুবাই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করেছে। তারপরেও যখন তাদের মন ভরেনি, তখন তারা সমুদ্রের ওপরে একটি সুন্দর দ্বীপ নির্মাণ করে ফেলল। এবং তারপরেও তারা যখন এতেও সন্তুষ্ট হলো না, তখন তারা একটা ফিউচারিস্টিক মিউজিয়াম তৈরি করে ফেলল। এদের প্রত্যেকটি কাজই এমন যে সাধারণ মানুষেরা তাদের কথা শুনে অবাক হয়ে যায়। আরো একবার এই লোকেরা সারা পৃথিবীকে আশ্চর্য করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার দুবাইবাসীর উদ্দেশ্য হচ্ছে আকাশের চাঁদকে মাটিতে নিয়ে আসা। ওয়েট ওয়েট, কোনো চিন্তার বিষয় নয়, তারা বাস্তব জীবনে সত্যিকারের চাঁদকে মাটিতে নিয়ে আসবে না। আসলে তারা চাঁদের মতো একটি হোটেল তৈরি করতে চলেছে, যার বিশেষত্ব শুনে লোকেরা এখন থেকেই অবাক হয়ে যাচ্ছে। এবং দুবাই এই চাঁদ তৈরি করার জন্য 5 বিলিয়ন বাজেট ডিসাইড করে ফেলেছে। কিন্তু আপনি তো বুর্জ খালিফা সম্পর্কে জানেন যে এই হাবিবি লোকেরা একরকম বাজেট শুরু করে এবং অন্য সংখ্যা দিয়ে শেষ করে। এমতাবস্থায় এটা জানা খুবই দরকার যে সেই হোটেলের মধ্যে বিশেষ জিনিসটা কি থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, দুবাই এখন নিজস্ব চাঁদ তৈরি করছে। আসলে চাঁদের আকারে একটি রিসোর্ট হতে চলেছে। এই চাঁদের ডিজাইন কানাডার কোম্পানি মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইন দায়িত্ব নিয়েছে। এই চাঁদের আকার 735 ফিট হবে। এবং এখানে লক্ষণীয় বিষয় হলো যে এই চাঁদটি তৈরি করতে $5 বিলিয়ন খরচা হয়ে যাবে। আমরা যদি ভারতীয় কিংবা বাংলাদেশি টাকায় এটা কম্পারিজন করি, তাহলে দুবাই তাদের শহরের এই চাঁদটি তৈরি করতে প্রায় 46,000 কোটি টাকা খরচা করতে চলেছে। তার সাথে এই বিশাল চাঁদটি তৈরি করতে 48 মাস মানে 4 বছর সময় লাগবে। সত্যি, আমরা যেই সব জিনিসগুলো বিশ্বাস করতে বছরের পর বছর লাগিয়ে দিই, সেই সময়ের মধ্যে এই সমস্ত হাবিবি লোকেরা এগুলো তৈরি করে দেখিয়ে দেয়। দুবাইয়ে আগে থেকেই অনেক লাক্সারিয়াস এবং ট্যুরিস্ট প্লেস রয়েছে, যার মধ্যে দুবাই মল এবং আটলান্টিস প্লাম জুমিরা এবং লাক্সারিজ হোটেল এবং মলের মধ্যে এই চাঁদটাও জুড়ে যাবে। ধারণা করা হচ্ছে যে প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ এই নতুন রিসোর্ট দেখার জন্য আসবে। অ্যারেবিয়ান বিজনেসের কথা বলতে গেলে মুন ওয়ার্ল্ড রিসোর্টিং এর কো ফাউন্ডার মাইকেল আর হেন্ডারসন বলেছিলেন যে দুবাইয়ের এই চাঁদের থিম ইউনাইটেড আরব এমিরাটের অর্থনীতিতে আরো প্রভাব ফেলতে পারে। এতে হসপিটালিটি, এন্টারটেনমেন্ট, এডুকেশন, টেকনোলজি এবং স্পেস ট্যুরিজমের মতো সেক্টরগুলো উৎসাহিত করা হবে। আপনাকে প্রথমে সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা জানিয়ে দিই যে আসলে এই রিজার্ভে অতিথিরা মুন স্যাটেলে বসে সব দৃশ্য উপভোগ করতে পারবে। এই মুন স্যাটেলের চারপাশে একটি ট্র্যাকে লোকেদেরকে পরিবহন করতে সক্ষম হবে। এই ট্র্যাকটি রিসোর্টের কাঠামোকে কেন্দ্র করে একটি গোলাকার ভাবে তৈরি করা হবে। মানে আপনি দুবাইয়ে সম্পূর্ণভাবে আসল মহাকাশ ভ্রমণ করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দিই যে এই ডিস্কের সবচেয়ে উপরের তলায় 23% অংশ ক্যাসিনো, 9% নাইট ক্লাব এবং 4% রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে। এই রিসোর্টের ছাদে 1/3 বিচ ক্লাব, দ্বিতীয়ত একটা লাগুন এবং 4% একটি সুন্দর এমপি থিয়েটার থাকবে। চাঁদের মধ্যে থাকবে 300 প্রাইভেট স্কাই ভিলা। অ্যারেবিয়ান বিজনেসের রিপোর্ট অনুসারে দুবাইয়ের এই চাঁদ 10 একর জুড়ে বিস্তৃত হবে, যেখানে ওয়্যারলেস সেন্টার, নাইট ক্লাব, 3টি প্রাইভেট স্কাই ভিলা এবং হোটেল রুম থাকবে। এই জায়গাটি চাঁদের থেকেও শান্তিপূর্ণ হবে এবং এখানে একটি লুনার কলোনি থাকবে। ট্যুরিজমকে খুব সস্তায় উপভোগ করার লোকেদের জন্য এটা একটা খুবই আকর্ষণীয় জায়গা হবে। রিপোর্টে বলা হয়েছে যে স্কাই ভিলার মালিক রিসোর্টে এক এক্সক্লুসিভ প্রাইভেট ক্লাবের মেম্বারও হতে পারবেন। বর্তমানে এই কোম্পানি এই বিস্ময়ের গ্রাহকদেরকে চাঁদে জায়গা বিক্রি করার জন্য রোড শো করা শুরু করেছে। যদিও এর ভিতরে কি কি তৈরি হতে চলেছে তা এখনো বিস্তারিত সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু এটা নিশ্চিত যে এটা বাকি বিস্ময়ের মতো খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে। যাই হোক, বিস্ময় সম্পর্কে তো কথা হচ্ছে, তখন আপনি কিভাবে দুবাইয়ের ফিউচারিস্টিক মিউজিয়ামের কথা ভুলতে পারেন? স্টিল দিয়ে তৈরি এই নতুন বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে মিউজিয়াম অব দ্য ফিউচার। এখানে রোবটের মাধ্যমে তৈরি করা 1024টি শিল্পকর্ম রাখা হয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর্কিটেকচারের নমুনাগুলির মধ্যে এটি একটি। এখন এই বিল্ডিংকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ইমারত বলা হচ্ছে, যেটা তৈরি করতে 9 বছর সময় লেগে গিয়েছিল। এই মিউজিয়ামটি ভিজিটরদেরকে একটা স্পেশাল মিশনে অংশ নিতে উৎসাহিত করে। ইনোভেশনের জন্য আইডিয়ার কথাও বলা হয় এবং স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে অনেক দূরের ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এখন এই মিউজিয়ামটি তৈরি করতে যত টাকা খরচা হয়েছে তার ব্যাপারে যদি বলা যায়, তাহলে সেটা 1000 কোটি টাকা পার করে গেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে 7তলা এই মিউজিয়াম অব দ্য ফিউচার এই বিল্ডিংটি 77 মিটার উঁচু এবং 30,000 কিলোমিটারে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে, এবং এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খালিফার থেকে কিছুটা দূরে অবস্থিত। দুবাই ফিউচার ফাউন্ডেশন অনুসারে মিউজিয়াম অব দ্য ফিউচারের উদ্দেশ্য হল রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ক্ষেত্রে টেকনিক্যাল ইম্প্রুভমেন্ট এবং ইনোভেশনকে উদ্ভাবন করা। ফার্স্ট অফ অল, এটাকে 2021 সালে উদ্বোধন করার কথা ছিল, বাট ইউনাইটেড আরব এমিরাট সরকার 22শে ফেব্রুয়ারি 2022 সালে আনুষ্ঠানিকভাবে এই মিউজিয়ামকে খুলে
করে দেয় এবং এই বিলাসবহুল বিল্ডিং এ অনেক ধরনের এক্সিবিশন আয়োজন করা হয়েছে। মিউজিয়াম অব দ্য ফিউচার বিশ্বের সবচেয়ে কঠিন গঠনের মধ্যে একটি। ইমারতের বাইরের জানালাগুলো 3D টেকনিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন মনে হয় তাতে আরবি অক্ষরে কবিতা লেখা আছে। এই মিউজিয়ামটি 7টি ফ্লোর বিশিষ্ট। 3টি ফ্লোরে মহাকাশের অভ্যন্তরীণ বিকাশ, ইকোসিস্টেম, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং হেলথের জন্য, এবং বাকি ফ্লোরে হেলথ, ওয়াটার, ফুড, ট্রান্সপোর্ট, এনার্জি সম্পর্কিত শিল্পকর্মগুলো রাখা আছে, এবং শেষের ফ্লোরটি বাচ্চাদের জন্য। ন্যাশনাল জিওগ্রাফি এটাকে পৃথিবীর 14 নম্বর সবচেয়ে সুন্দর মিউজিয়াম বলে স্থান দিয়েছে। এটার ইউনিক আর্কিটেকচারের জন্য এটা টেকলা ইন্টারন্যাশনাল বিল্ডিং অ্যাওয়ার্ড জিতেছে। অটোডেস্ক ডিজাইন সফটওয়্যার এটাকে পৃথিবীর সবচেয়ে অন্যতম এবং উদ্ভাবনী ভবন হিসেবে বর্ণনা করেছে। তো যাই হোক, আমরা যখন আপনাকে দুবাইয়ের নকল চাঁদের কথা জানিয়ে দিলাম, তখন আসুন আপনাকে দুবাইয়ের আরও একটি প্রাকৃতিক নকল জিনিসের কথা বলি। আসলে দুবাই চাঁদের আগে এখানে নকল বৃষ্টি তৈরি করেছে। এখন আপনি ভাবতে পারেন যে নকল বৃষ্টি আবার কি করে হতে পারে? তো বন্ধুরা, এটা হচ্ছে দুবাই। এখানে সব কাল্পনিক ব্যাপার বাস্তবে ঘটে, যেসব ব্যাপার আমরা কখনো ভাবতেও পারি না। যখন সংযুক্ত আরব এমিরাটের দুবাইয়ে অনেক বেশি গরম পড়ে এবং তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন গরম থেকে মানুষকে বাঁচানোর জন্য UAE মানে ইউনাইটেড আরব এমিরাট রাষ্ট্রীয় আবহাওয়া কেন্দ্রে একটি অনন্য উপায় বের করেছে, যার ফলে বর্ষার বৃষ্টি ঢুকে পড়ে। গ্রীষ্মের তাপ কমানোর জন্য শহরে নকল বৃষ্টি তৈরি করা হয়। ডেইলি মিলের রিপোর্টে বলা হয়েছে, ড্রোন টেকনিক ব্যবহার করে বৃষ্টি তৈরি করা হয়, এক কথায় যাকে ক্লাউড সিডিং বলা হয়। এই নতুন টেকনোলজির মাধ্যমে মেঘে একটা ইলেকট্রিক শক দেওয়া হয় এবং বৃষ্টি তৈরি করার জন্য একসাথে ধাক্কা লাগে। ড্রোনের মাধ্যমে কিভাবে বৃষ্টি হয়? এখন আপনার মাথায় হয়তো এই প্রশ্নটি আসতে পারে যে ড্রোন থেকে কিভাবে বৃষ্টি হতে পারে। তো আসলে এই টেকনিকের মাধ্যমে UAE এর রেইন এনহান্সমেন্ট সায়েন্স রিসার্চ প্রোগ্রামের নির্দেশক আলিয়া আল মাজরুই বলেছেন যে এই ড্রোনগুলো ইলেকট্রিক চার্জ, এমিশন অফ কারোরো এবং কাস্টমাইজ সেন্সরলেস করা আছে। ড্রোনগুলো কম উচ্চতায় যাওয়ার সাথে সাথে বায়ুর ইয়নসকে একটা ইলেকট্রিক শক দেবে, যার ফলে বৃষ্টিকে উৎসাহিত করবে, এবং বৃষ্টিপাত বাড়ানোর জন্য এই টেকনিক ব্যবহার করা হয়েছে। প্রতি বছর এই দেশে গড় বৃষ্টিপাত মাত্র 100 মিলিমিটার হয়ে থাকে। নকল বৃষ্টির যে ভিডিও প্রকাশ করা হয়েছে তা দেখে মনে হয় না যে এটা আসলে নকল বৃষ্টি। এটা ঠিক এখনকার মতো সত্যিকারের বৃষ্টি মনে হয়, এবং সেটা হবে না কেন? আমরা সেই ছোটবেলা থেকে আজ অবধি আকাশ থেকে যে বৃষ্টি দেখে আসছি সেটা আমরা অনুভব করতে পারি। এর আগেও ড্রোন নিয়ে এই টেকনিকের জন্য অনেক চিন্তা হয়েছিল। শোনা গিয়েছিল যে এর জন্য নাকি বন্যাও হতে পারে। ইউনিভার্সিটি অব রিডিং এর প্রফেসর মার্টিন অ্যাম্ব্রাম ক্লাউড সিডিং টেকনিকে কাজ করছেন, এবং এটা তার দ্বারা অধ্যয়নকৃত একটি প্রকল্প যা 2017 সাল থেকে শুরু হয়েছে। আপনার কি মনে হয় এটা সঠিক কিনা কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে এটা লাইক এবং শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।